হ্যাঁ বিউটিফুল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সবাইকে জানি হ্যাপি হোলি, সবাইকে দোলের শুভেচ্ছা। সবাই খুব সুন্দর করে রং খেললো অ্যান্ড দোল পূর্ণিমা সবার খুব ভালো কাটুক। আমিও এখানে দোল খেলতে স্টার্ট করে দিয়েছি। এটা ফার্স্টে সকালের দিকে জাস্ট রেডি হয়েছিলাম কিছু কিছু ভিডিও শ্যুট করার জন্য আর ফটো তোলার জন্য। তো এগুলো সবই তোমরা দেখেছো শর্টসে হয়তো। তো জাস্ট রেডি হয়েছিলাম। আর হোলির এই মেকআপ লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাই তো হলুদ শাড়ি পরে হোলিতে, বেশিরভাগ হলুদ আর হোয়াইট, আর আমি এখানে রেড আর গ্রিন পরেছি, ভাবলাম একটু অন্যরকম পরা যাক। তো অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে বা কেমন হয়েছে। আর এখানে একটুখানি সেজেছিলাম, হাতে কিছু কাঁচের চুড়ি পরেছিলাম আর গোলাপ লাগিয়েছিলাম চুলে, আর চুলটা বেসলি খোলাই ছিল। তো এই ছিল আমার হোলি লুক। তো চলো, এখানে স্টার্ট হয়ে গেছে হোলি খেলা। এখানে সব, তারপর এখানে মা কলে কী করছিল, আমি মায়ের মাথায় গিয়ে অনেকটা আবির মাখিয়ে দিয়েছিলাম, তারপর মুখেও মাখিয়ে দিয়েছিলাম। এই ছবিগুলো ভিডিও নেওয়া হয়নি, তাই ছবি দিয়ে দিয়েছি এখানে। তো বাবা এখানে মাকে রং মাখালো, আমি বলছিলাম এটা রং মাখানো হলো, একটুখানি রং নিয়ে মাখিয়েছে। তারপরে আমরা যাচ্ছিলাম ও বাড়ি, মানে ওটাই আমাদের আসল বাড়ি, আমরা এখন এখানে থাকি। এখানে এসে সবাইকে রং মাখাচ্ছিলাম, এরা সবাই আমার থেকে বড় দাদা হয়, মানে ভাসুর যাকে বলে। তো সবাইকে রং মাখাচ্ছিলাম, আর এখানে দেখো সবাই পেটে পর্যন্ত রং মাখাচ্ছে, কি যে করছিলো তার নেই ঠিক। তো পেটে আবি টাবি রং টং, তারপর এখানে সাউন্ড সিস্টেম বক্স এসেছিল, সবাই নাচানাচি করছিলো। তো প্রচুর মজা হয়েছে, এনজয় হয়েছে। তোমরাও দেখতে থাকো ব্লগটা কেমন আমরা মজা করে করেছি। তো এখানে সবাই প্রচুর নাচানাচি করছিলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখানে। আর এখানে এমন রং মাখিয়েছে, তো চেনাই জানি কে কে কোনটা, কিছুই চিনতে পারছিলাম না। তো পুরো ভূত হয়ে গেছিলাম একদম রঙেতে, রং আবির, সবাই বদমাইশি করে আবিরের সাথে রঙও মিশিয়ে দিচ্ছিলো, সেটা বাড়ি আসার পর বুঝতে পেরেছি। আর এখানে ধরে বেঁধে নাচ করানো হচ্ছিলো যারা নাচতে চাইছিলো না আর কি। তো খুব মজা হয়েছে সবার সাথে। তো এই যে দিদিভাই বাড়ির মধ্যে ছিল, ওকে ডেকে এনে রং মাখানো হচ্ছে। ফার্স্টে নিজের বডি একগাদ আমাকে ভূত করে দিয়েছে, তারপর এখানে আসার পর তো মানে সবাই একদম ভূত করে দিয়েছিল। তো ও আসেনি, ও ফাঁকা ছিল মুখটা। তো সবাই একদম আসার পর একদম হামড়ে পড়েছে রং মাখানোর জন্য। সাথে একটু ফটো শ্যুট করছিলাম, তো ওদিকে ফটো তুলতে বলছে, এরা ফটো তোলার জায়গায় আমাকে রং মাখিয়ে যাচ্ছে, তো মাখিয়ে যাচ্ছে। তো বেশিরভাগ রং আমার গালেই দিয়েছে আর কি, তো রং মাখিয়ে। তারপর সবাই মিলে আমাকে নিয়ে পড়েছিল, আমি যেহেতু নাচছিলাম না তো আমাকে নাচানোর জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছিল। তো এই একটু নাচানাচি হাত ধরে একটুখানি ট্রাই করছিলো, তাই একটু ওদের সাথে সঙ্গ দিতে গিয়েছিলাম। তো এই ব্যাস, আর এরা এই মাকে এসছে রং মাখাতোর, ওর মা এদিকে ভাত রান্না করছিলো, ভাত করছিলো কারণ সেদিন আমাদের ওখানে পিকনিকের মতনও হয়েছিলো। তো আমরা যেহেতু খাইনি, আমাদের একটা অন্য অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন ছিল, কিন্তু ওখানে পিকনিকের মতো অ্যারেঞ্জমেন্ট করেছিলো, তো সবাই খেয়েছিলো ওখানে রং টং মাখার পর। আর তো সেখানেই সবাই খাওয়া দাওয়া করেছিলো, রং খেলে বাড়িতে স্নান টান করেছে। তো এখানে যে যা পারছে, মানে আবির দিয়েছে একবার, তারপর তারপরও আবার সেই রং মাখাচ্ছে এরকম অবস্থা আর কি। তো চলো, আর এই আবিরগুলো ছুটছিলো নাচতে নাচতে, তো সেটা খুব ভালো লাগছিলো আকাশে। তো সবাইকে হ্যাপি হোলি। বড় তো এরকমভাবে হোলি আমি কোনো বছর খেলিনি, এটা আমার লাইফে ফার্স্ট টাইম, এটা আমার বিয়ের পর সেকেন্ড হোলি। তো ফার্স্ট হোলি এরকমভাবে খেলিনি, আর আমি প্রথম থেকে এরকমভাবে হোলি খেলতে খুব ভয় পেতাম। তো এবারে ভেবেছিলাম একদম জমিয়ে হোলি খেলবো, আর এই ফ্যামিলি সেলিব্রেশনটা এবারে ফার্স্ট টাইম নতুন। তো নেক্সট ইয়ার হবে নাকি জানি না, বাট
খুব মজা করেছি। আর এই যে এখানে আমার বর শুধু ভিডিও করছিল, আমি ওকে বলছিলাম ভিডিও করো ভিডিও করো, ও শুধু ভিডিও করে গেছে আর একটু নাচানাচির চেষ্টা করছিলো, বাট নাচতে পারে না কিন্তু একটু ট্রাই করছিল আর কি এই আর কি। তো চলো, খুব মজা হয়েছে সেদিনে। এনার্জি করে অনেকে টায়ার্ড হয়েছিলো, বাট অনেকে এখনও এনার্জি ছিল আর একে রং মাখানো হয়নি, তাই আমার আবির শেষ হয়েছিলো ওখানে। দিদিভাইয়ের কাছ থেকে আবির নিয়ে একদম পুরো মুখে ভূত করে মাখিয়ে দিয়েছি, আর ও চশমা খুলে রেডি ছিল সবাইকে। আর সবাই দেখো বদমাইশি করে এর ওর মাথায় আবিরের সাথে রং দিয়ে দিচ্ছে, মানে সবাই বলছে আবির দিচ্ছি কিন্তু সবার এর মাথায় এর ওর মাথায় রং দিয়ে দিচ্ছে। তো রঙগুলো তো স্নান করার সময় বুঝতেই পারবে যে কী হালটি হবে। এভাবে মজা করছিলাম, আর এরা দেখো হঠাৎ করে বক্সের উপর উঠে বসে পড়েছে তিনজনে একদম ভূত হয়ে, আর দেখছো শুধু আমাকেই রং মাখাচ্ছে যখন পাচ্ছে। তো চলো, আমি এখানে এদের সাথে একটা ফটো শ্যুট করতে এলাম, কিন্তু ফটো তোলার জায়গায় এরা আমার ভিডিও করে দিয়েছে, তো তাই দিয়ে দিলাম। তো এই তিনটে পুচকের সাথে একটুখানি ভিডিওই করে নিলাম, মানে ভিডিও না ফটো তুলতে বলেছিলাম বাট ভিডিও হয়েছে। তো যাই হোক, খুব ভালো লেগেছে, এই একটা স্ক্রিনশট নিয়ে নিলেই ফটো হয়ে যাবে। তাহলে বাড়ি চলে এসেছিলাম স্নান টান করবো বলে, তারপর আর স্নান করে আর সময় হয়নি ভিডিও করা, তো কিছু হোলির দিনে পিকচার দিয়ে দিলাম, তো তোমরা দেখতে থাকো। অ্যান্ড হ্যাপি হোলি সবাইকে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।